হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি এই যে আমরা মাঝে মাঝে দেখি যে আর্নিং অ্যাপগুলো, হ্যাঁ, আর্নিং অ্যাপ থেকে ইনকাম করা যায় বা আর্নিং ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়, তো এটা কীভাবে তৈরি হয়, কীভাবে কাজ করে এটা নিয়ে কথা বলবো। অ্যান্ড আপনাদের এ টু জেড সবটা একদম সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো আসা যাক আর্নিং অ্যাপ নিয়ে। সো আমাদের 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 এই ইউটিউব চ্যানেলে অনেক কয়টা অ্যাপের রিভিউ অলরেডি খোলা হয়েছে, যার মধ্যে বিগ বিট অন্যতম। ওকে, তো আমরা যদি গুগল প্লে স্টোরে বিটকয়েন বা বিটকয়েন আর্নিং, ইথুরিয়াম, লাইট কয়েন, ক্রিপ্টো কয়েন্সি টাইপের অ্যাপগুলো যদি অনলাইনে সার্চ দিই, এখানে অনেক অ্যাপ চলে আসবে। অ্যান্ড হিউজ একটা ডাউনলোড, হিউজ একটা ইউজার বেস এদের কিন্তু আছে। যেমন আমরা যদি বিটকয়েন ওয়ালেট, বিটিসি এক্সচেঞ্জ, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো দেখি, দেন দেখেন এখানে 1 মিলিয়নের মতন ডাউনলোড আছে। ওকে, তারপর বেস্ট বিটকয়েন ব্লেস ব্লাস্ট আর্ন রিয়েল বিটকয়েন। ওকে, সো এটা বিটকয়েন মানে ধাঁধা টাইপের গেম, যেখান থেকে কয়েন বেসে ইনকাম করা যায়। ওকে, কয়েন বেসের মাধ্যমে আর্ন করা যায়। অ্যান্ড এটারও ইউজার কিন্তু দেখেন অনেক, হ্যাঁ, 5 মিলিয়নের মতন। হ্যাঁ, 5 মিলিয়ন এটার ইউজার, অ্যান্ড মাত্র এটা একটা গেম টাইপের এখানটা। তাহলে থিঙ্ক করেন, এই সমস্ত অ্যাপ থেকে পার ডে কত ইনকাম হয়। যদি এখানে দেখেন অ্যাডস টাইপের যে কন্টেন্ট, অ্যাডস, এই সমস্ত প্রতিটা অ্যাপে কিন্তু অ্যাডস আসে। ওকে, তো বেসিক্যালি এই অ্যাপগুলো থেকে কীভাবে আর্ন করা হয়, এখানে দেখবেন যে আপনি কোনো একটা বাটন চাপ দিচ্ছেন বা কোনো একটা গেম টাস্ক কমপ্লিট করতেছেন, এরপর কিন্তু একটা অ্যাড শো করে। ওকে, সো এই অ্যাড ভিউ এর মাধ্যমে কিন্তু এই অ্যাপ কোম্পানিগুলো বা ওনারগুলো ইনকাম করে থাকে। আর একটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেম যেটা হিডেন থাকে, যেটা আপনিও জানেন না, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা আপনার আপনার ডিভাইসটাকে ক্রিপ্টো ওয়ালেট, ক্রিপ্টো ক্রিপ্টো কারেন্সি জেনারেটর হিসাবে এরা ইউজ করে থাকে। আপনার অ্যাপ আপনি চালাচ্ছেন হয়তো, বা আপনার ফোনে এই অ্যাপটা রেখে দিচ্ছেন, তো ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু সিস্টেম থাকে যেটা একটা অনেক বড় ম্যাথ টাইপের জিনিসটাকে সলভ করে ওদের সার্ভারে পাঠায়। সো আপনার আপনার যে ডিভাইসটা আছে, এটা থেকে সে তার ম্যাথগুলো সলভ করে নিচ্ছে। সলভ করার মাধ্যমে সে কিন্তু বিটকয়েন মাইনিং করছে। সো আপনার ডিভাইসটাকে ইউজ করে তারা মাইনিং করছে, হ্যাঁ, আর এটা আপনি টেরও পাচ্ছেন না। সো এইরকম একটা জিনিস যে বেসিক্যালি এখানে আপনার তেমন কোনো ক্ষতি হচ্ছে না, বাট আপনার প্রসেসিং ইউনিট যে সে ইউজ করতেছে, অর্থাৎ আপনি যে যতক্ষণ টাইম আপনার অ্যাপটা ইউজ করতেছেন বা রান করতেছেন, এই টাইমে আপনার ফোনে যে প্রসেসর সিস্টেমটা আছে বা পাওয়ার আছে, লাইক তার ইন্টেলিজেন্স বলেন বা তার কোনো কাজ করার দক্ষতা, হ্যাঁ, যেমন আমাদের রাইট নাও স্ন্যাপড্রাগন চিপগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে, স্ন্যাপড্রাগন 7, 5 সবারই কম বেশি অনেক পাওয়ারফুল পাওয়ারফুল চিপের 6 GB 4 GB র্যামের ফোন থাকে আর কি। তো এর কিন্তু একটা ওয়ার্কিং অ্যাবিলিটি আছে বা পাওয়ার আছে, যেটা ইউজ করে সে মাইনিং করে। ওকে, সো মাইনিংটা বেসিক্যালি কীভাবে করে, সার্ভার থেকে বেসিক্যালি কিছু কিছু ইনক্রিপ্টেড কোড চলে আসে বা ম্যাথ আসে, যেগুলোকে সলভ করতে হয়। সো এই জিনিসগুলো অনেক লেন্দি প্রসেস। ওকে, সো অনেক অনেকগুলো কম্পিউটার মিলে কিন্তু একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে, তারপর এই সমস্ত ম্যাথগুলোকে সলভ করে ওরা। এই সলভ করার জন্য একটা তাদেরকে একটা বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি রিওয়ার্ড করা হয়, যার মাধ্যমে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট থাকে, যার মাধ্যমে সে আর্ন করে। তো বেসিক্যালি আপনি আপনাকে অ্যাডসের মাধ্যমে অ্যাড শো করতেছে, অ্যাডসের মাধ্যমে আপনাকে ইনকাম করাচ্ছে, এরপর আসে অ্যাডস দেখা দেখছেন এইটা থেকে তারা ইনকাম করতেছে, অ্যান্ড মাইনিং সিস্টেম যেটা আপনার ডিভাইসটাকে ইউজ করে তারা মাইনিং করে আর ইনকাম করতেছে। ওকে, তো যত বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু এই মাইনিং সিস্টেমটা তাদের সিস্টেম বা সফটওয়্যার বা অ্যাপ বলেন এর মধ্যে ইনক্লুড করে দিয়ে রাখে। ওকে, যারা বিটকয়েন বেস বা আর্নিং টাইপের এই অ্যাপগুলো ইউজ করেন তাদের এই সিস্টেমটা থেকেই যায় কিন্তু। ওকে, তো এবার আসা যাক যে এই সমস্ত অ্যাপ থেকে বললাম যে কত টাকা ইনকাম হয়। ওকে, তো আপনি যদি নর্মাল একটা অ্যাপও যদি বিল করেন, যেমন অনেক ফিচার্স থাকতেছে না, আপনি কম ইনভেস্ট করতে যাচ্ছেন, হ্যাঁ, সো বঙ্গবন্ধু বা বিট বিট এই টাইপের অ্যাপগুলোতে দেখেন দেখেন 5,000 ডাউনলোড, অ্যান্ড দেখেন খুব খুব কিন্তু আগে কিন্তু এটা আপলোড করা হয়নি, খুব রিসেন্টলি আপলোড করা হয়েছে, যেটা আপনার আপডেট 22-25 ডিসেম্বরে আপডেট করা হয়েছে। ওকে, এই অ্যাপে দেখেন টোটাল 5,000 ইউজার রয়েছে।
অ্যান্ড এটার রেটিং অনেক ভালো দিচ্ছে, 4.4। ওকে, তো এই সমস্ত অ্যাপের মধ্যে দেখেন কিছু কন্টেন্ট আছে, হ্যাঁ, ম্যাথমেটিক্স, পাজল, পেমেন্ট হিস্টোরি, ল্যাংস, কন্টেন্ট আছে। যেই কন্টেন্টগুলো ইউজ করলে আপনাকে তারা অ্যাড শো করবে, অ্যান্ড ব্যাক এন্ডে মাইনিং হচ্ছে। এই টাইপের কিছু কন্টেন্ট এইগুলোতে ইনক্লুড থাকে, যেখান থেকে আপনি যদি এই টাইপের অ্যাপগুলোকে রান করতে চান, হ্যাঁ, তো এখানে আপনার কিন্তু খুব একটা বেশি ইনভেস্ট করতে হচ্ছে না, আর ইনকামের দিকটাও কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন আপনি। তো হোয়াই বিটকয়েন বা হোয়াই ক্রিপ্টোকারেন্সিকে কেন আমরা ইউজ করছি? তো আপনি যদি এখন কয়েনবেজে যান, কয়েনবেজে যাওয়ার পর যদি দেখেন বিটকয়েনের রাইট নাও ভ্যালু $40,000, ওকে, $40,000 উইথিন 6 মান্থের ডিফারেন্স কিন্তু এত বেশি হয়েছে। 4 মাস আগে ওটার ভ্যালু 10,000 ছিল, যেটা রাইট নাও যদি আমি দেখি, রাইট নাও এটার ভ্যালু হচ্ছে অলমোস্ট $43,000, ওকে, হিউজ একটা অ্যামাউন্ট। ওকে, সো কিছুদিন আগেও কিন্তু আবার 50,000ও ছিল। ওকে, তো এই যে একটা ক্যাটাগরিতে আপনার বাড়তেছে, বাড়ার পর কিন্তু কমতেছে না, হ্যাঁ, 4x মানে 4 ডবল হয়েছে এই কয়েনের ভ্যালুটা। 4 ডবল হওয়ার পর মানে এই 6 মাস আগেও আপনার 10,000 ছিল, যেটা আপনার রাইট নাও 43,000 হয়ে গেছে, 4 ডবল। সো একটা সার্টেন অ্যামাউন্ট যদি আপনি বিটকয়েন বা লাইট কয়েন এইগুলোতে আপনি জমা করে রাখেন, সেক্ষেত্রে মানে হিউজ একটা অ্যামাউন্ট আপনার রিটার্ন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড বিটকয়েন এর মাধ্যমে যদি আপনি আপনার অ্যাপকে রান করেন, সেই ক্ষেত্রে আপনার আরেকটা সুবিধা আছে। এই যে দেখতেছেন অ্যাপগুলো, হ্যাঁ, এই অ্যাপগুলো কিন্তু ইউজারকে পেমেন্ট করতে হয়। সো ইউজারকে পেমেন্ট করতে গেলে আপনার ডেইলি মিনিমাম 100 থেকে 200 বা 300 রিকোয়েস্ট চলে আসে মাঝে মাঝে। তো এতজনকে পেমেন্ট ম্যানুয়ালি করা পসিবল না, হয় আপনি কোনো না কোনো সাইট ইউজ করে তো করবেন, তাই না? তো বারবার সেই সাইটে যাওয়া, তারপর আপলোড করা, তো অনেক টাইম অ্যান্ড লেন্দি প্রসেস, যেটা কেউ করতে চায় না। আর আপনি হয়তো কোথাও জব করতেছেন বা আপনার অন্য কোনো বিজনেস আছে যেখানে আপনার টাইম দিতে হবে, তো এই টাইপের জায়গায় যদি আপনি টাইম দিতে চান, সো পসিবল না। সো এই টাইপের কন্টেন্ট বা এই টাইপের ছোটো ছোটো বিজনেসগুলো সিস্টেম কী থাকে, যে আপনি একটা কোনো জায়গায় ইনভেস্ট করলেন, দিন শেষে বা 1 মাস 2 মাস 3 মাস পর আপনার কাছে একটা রিওয়ার্ড চলে আসতেছে, বা একটা হিউজ অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসতেছে। অ্যান্ড একবার যখন এই টাইপের অ্যাপগুলো পপুলার হয়ে যায়, তখন কিন্তু কেউ আপনাকে থামাতে পারবে না। ওকে, সো প্রচুর পরিমাণে ইনকাম চলে আসে, অ্যান্ড এই ফুল সিস্টেমটাকে আপনি অটো হ্যান্ডেল করতে পারবেন। এখানে আমরা এআই সিস্টেম ইউজ করি, যে এই অ্যাপগুলো সিকিউরিটি সিস্টেম হ্যান্ডেল করে। লাইক আপনাকে এখানে কোনো এমপ্লয় বসে রাখতে হবে না, ইভেন আপনাকেও কোনো কাজ করতে হবে না, এর পেমেন্ট সিস্টেম থেকে ইচ অ্যান্ড এভরিথিং সব অটোমেটিক হয়ে থাকে। এখন আমি যদি বিগ বিটের সিস্টেমটাকে বলি, বিগ বিটে কিন্তু পেমেন্টটা একদম অটো সিস্টেম। ওকে, সো বিগ বিটে যদি আমি যাই, এটা হচ্ছে আমার পেমেন্ট সার্ভার, অ্যান্ড পেমেন্ট সার্ভারে আমি যদি যাই, দেখতে পারতেছেন যে হিউজ একটা অ্যামাউন্ট সবাইকে পে করা হয়। দেখেন রাইট নাও এটা অলমোস্ট 1 মাস হয়েছে, 1 মাস, অ্যান্ড রান টাইম অলমোস্ট আপনার 15 দিন হবে, যে 15 দিনের মধ্যে আমরা 115 জনকে পেমেন্ট পাঠিয়েছি, যার ম্যাক্সিমামে কিন্তু আপনার অটো পেমেন্ট সিস্টেম। ওকে, অ্যান্ড এখানে দেখেন কিছু কিছু জায়গায় দেখেন পেন্ডিং শো করতেছে। ওকে, সো এর অ্যালগোরিদম অনুপাতে কিছু কিছু সিস্টেমকে এমনভাবে ইনক্রিপ্টেড করা হয়েছে, যেখানে ইউজার যদি আপনার কয়েনগুলোকে হ্যাক করে থাকে বা কোনো অসৎ উপায় অবলম্বন করার ট্রাই করে, সেই ক্ষেত্রে তার কয়েনটাকে রিটার্ন করা হয়, অথবা ক্র্যাশ করে দেওয়া হয়, অথবা পেন্ডিংয়ে রাখা হয়। হিউম্যান আবার কোনো মানুষ বা কোনো অ্যাডমিন প্যানেল এটাকে রিভিউ করবে, তারপর কিন্তু এর পেমেন্টটা পাঠিয়ে দিবে। সো এইরকম সিস্টেম থাকে, তো এখানে বেসিক্যালি তেমন কোনো টাইম দিতে হয় না, ফুল সিস্টেমটা অটো। ইভেন বলেন যদি আপনি বিকাশ, রকেট এগুলো সেট করতে চান, সেই সিস্টেমটাও অটো করে দেওয়া যায়। আবার যদি আপনি আপনার অ্যাপে রাখতে চাচ্ছেন যে হ্যাঁ ইউজারকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে বা কনফার্মেশন করতে হবে, সেই সিস্টেমও কিন্তু অটো করা পসিবল এখানে। ওকে, সো এই যে সম্পূর্ণ সিস্টেমটা অটোমেটিক বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রান হচ্ছে, এর ফলে কিন্তু আপনাকে এক্সট্রা কোনো টাইম ইনভেস্ট করতে হচ্ছে না। সো বেসিক্যালি আপনি একটা অ্যাপ মেক করলেন, অ্যাপের পিছনে কিছু ইনভেস্ট করলেন, তারপর একটা গুগল প্লে স্টোরে পাবলিশ করলেন, এবং কিছু ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা গুগল অ্যাড মব বলেন ফেসবুকের মাধ্যমে অ্যাপটাকে বুস্ট করে হিউজ পরিমাণে ইউজার নিয়ে আসলেন। অ্যান্ড এই যে হিউজ পরিমাণ যে ইউজার নিয়ে আসলেন, এখানে কিন্তু রেফারেল সিস্টেম আছে। সো এই ইউজার থেকে আবার কিন্তু আপনার অ্যাপটাকে প্রমোট, অটো প্রমোট হয়ে যাবে।
তো এখান থেকে দেখবেন আস্তে আস্তে আপনার আনলাইন মনে করেন 5,000 ইউজার প্রমোট করে, তারপর 5,000 থেকে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, সো এইভাবে আস্তে আস্তে মিলিয়ন মিলিয়ন আপনার ইউজার চলে আসবে। বাট আপনাকে এই অ্যাপটাকে মেনটেন খরচ একটা ইনভেস্ট করতে হবে, যেটা আপনি যে জাস্ট ইনকাম করবেন এটা না। এই ইনকাম করার পর ওইখানে একটা আপনাকে সার্টেন অ্যামাউন্ট ঢালতে হবে, একটা সার্টেন অ্যামাউন্ট যদি আপনি ঢালেন যে মেনটেন্সের খরচের জন্য। আপনার যদি অ্যাপ থেকে মান্থলি 1-2 লাখ টাকা ইনকাম হয়, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপের এই যে সব কিছু মেনটেন্সের ক্ষেত্রে মিনিমাম আপনার 20-25,000 টাকা ইনভেস্ট করতে হবে জাস্ট মেনটেনের জন্য। বিকজ আপনার সব সিস্টেমগুলোকে আরও আপডেট করতে হবে, আরও সুন্দর করে করতে হবে। ওকে, অ্যান্ড বেসিক্যালি ফার্স্টের দিকে যখন ইনভেস্ট করবেন আপনি, যে এই অ্যাপগুলো তৈরি করতে আসলে কত টাকা লাগে। ওকে, সো এই অ্যাপগুলো মানে আমি যদি বলি আপনি পুরো অবাক হবেন যে এত কম কীভাবে পসিবল, এত কমে কীভাবে এত জিনিস ফিচার্স পসিবল। ওকে, সো বেসিক্যালি এই সমস্ত অ্যাপ মানে একদম স্টার্ট আপ থেকে মিনিমাম তার 5,000 ইউজার আনতে আপনার খুব বেশি হলে 25-30,000 টাকার মতন ইনভেস্ট লাগে এই সমস্ত অ্যাপ রান করতে। ওকে, অ্যান্ড ফার্স্ট মান্থে আপনি কিন্তু আপনার এই ইনভেস্টমেন্টের ডাবল রিটার্ন পেয়ে যান যাবেন আর কি, এটা আপনি 100% শিওর থাকেন। যদি আপনি ঠিকভাবে মেনটেন, বুস্টিং এই জিনিসগুলো করতে পারেন, দেন আপনার এই যে 25,000 বা 30,000 টাকা এটা 1 মাস ফার্স্ট মান্থে ডাবল হয়ে যাবে, অর্থাৎ রিটার্ন তো করবে সাথে আপনার ইনভেস্টের একটা 50%, হ্যাঁ 50% একটা লাভ থাকতেছে। ওকে, সো এইরকম আর কি, যে আপনি 25,000 টাকা ইনভেস্ট করলেন, সেখান থেকে 50,000 টাকা হয়তো ইনকাম করলেন। হ্যাঁ, ফার্স্ট মান্থে 50,000 টাকা ইনকাম, আপনার 25,000 টাকা কাটা মানে যা ইনভেস্ট করলেন সেটাও হইলো, আবার আপনার 25,000 টাকা লাভও থাকতেছে। তো এইরকম আর কি ব্যাপারগুলো। তো এই যে অ্যাপগুলো, হ্যাঁ অ্যাপগুলো থেকে আপনার আর্ন করার অনেকগুলো ওয়ে আছে। ওকে, সো এটার ব্যাক এন্ডে আপনার মাইনিং সিস্টেমটা চলে, মাইনিং সিস্টেম চলার কারণে আপনার এক্সট্রা একটা অ্যামাউন্ট, যত আপনার যত বেশি ইউজার হবে আপনার তত বেশি সলভ করার অ্যাবিলিটি হবে, অ্যান্ড তত বেশি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই সমস্ত অ্যাপ থেকে। অ্যান্ড আরেকটা ব্যাপার আসতেছে, এই যে অ্যাপগুলো থেকে অ্যাডসের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন, ফেসবুক বলেন, অ্যাডমোব বলেন, স্টার্ট অ্যাপ বলেন, সো এইরকম অনেক অ্যাডস নেটওয়ার্ক আছে যেগুলো অ্যাড এখানে ইমপ্লসমেন্ট করে আপনি একটা সার্টিন বা হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। ওকে, সো এটি কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। ওকে, অ্যান্ড একটা টাইমে আপনি ফিচার্স সব কিছু দিয়ে দিয়ে অনেক বড় একটা অ্যাপে টার্ন করতে পারেন। সো বিটকয়েন দিয়ে, বিটকয়েন বা আর্নিং অ্যাপ দিয়ে যদি বিটকয়েন পপ লাইট, সো এখানে দেখেন অনেক আছে যা যেগুলো ইনকাম অ্যাপ, অনেক দেখেন এটা লুডো, মেবি লুডো না পাজল টাইপের। ওকে, সো অনেক অনেক গেম আছে যেগুলোর মাধ্যমে বা এই টাইপের কন্টেন্ট আপনি ইমপ্লাসমেন্ট করতে পারেন আপনার এই অ্যাপগুলোতে। ওকে, সো এই টাইপের কন্টেন্ট যখন অ্যাড করবেন তখন হিউজ পরিমাণ একটা ইউজার কিন্তু চলে আসে। তো ব্যাপারটা এইরকম আর কি, যে আপনি একটা অ্যাপ মেক করে পাবলিশ করলেন, তারপর কিছু ইনভেস্ট করলেন, এরপর 1-2 মাস বা 3 মাস দেখবেন যে পুরো সিস্টেমটা অটো, আপনাকে কোনো এমপ্লয়মেন্ট বা আদার্স কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, 3-4 মাস আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, ফুল সিস্টেমটা অটোমেটিক রান হচ্ছে, আপনি জাস্ট যখন যেটা দরকার তখন সেটা অ্যাড করে দিবেন। সো তখন হবে কি, আপনাকে দেখবেন ডিটেলিটা আপনি বসে আছেন, কোনো কাজ করতে হচ্ছে না, আপনার একপাশে অ্যাকাউন্টে টাকা বাড়তেছে, অ্যান্ড পেমেন্ট সার্ভিস থেকে কিছু টাকা চলে যাচ্ছে। সো এইরকম আর কি ব্যাপারগুলো। তো এখন আসা যাক যে কীভাবে এই সিস্টেমগুলো বা আপনি কীভাবে এই জিনিসগুলো মেক করবেন বা কীভাবে ক্রিয়েট করবেন। ওকে, আসা যাক, আমরা যদি আমরা যদি এই যে অ্যাপটা দেখতেছি, এই টাইপের যদি অ্যাপ একটা মেক করি, ওকে, সো এই টাইপের যদি একটা অ্যাপ মেক করি আমাদের কস্ট কেমন পড়তে পারে। সো ওই যে বললাম 25-30,000 টাকা, সো এই 30,000 টাকার মধ্যে আপনার বুস্টিং থাকতেছে, অলমোস্ট মানে 5,000 ইউজার থাকতেছে, হ্যাঁ তারপর যা যা মেনটেন্স দরকার সব কিছুই থাকছে এই 25,000-30,000 টাকার মধ্যে। এরপর আসা যাক যদি আমরা ইউজার দেখি, ইউজার ডাটাবেস দেখি বা পেমেন্ট ডাটাবেস দেখি, হ্যাঁ তো এইটার পেমেন্ট ডাটাবেস দেখি, তো পেমেন্ট ডাটাবেস দেখেন আমাদের এখানে টোটাল কিন্তু
টোটালি যে 6776টা এবং 7321 বার পেমেন্ট করছে, যেটা পুরোটাই অটোমেটিক সার্ভার। সো এতবার কোনো হিউম্যানের পক্ষে পসিবল না, একটা পার্সন মানে আপনাকে মিনিমাম একটা এমপ্লয় রাখতে হবে, অ্যান্ড এমপ্লয়কে মিনিমাম কিন্তু 5 থেকে 15 হাজার টাকার মতন স্যালারি পে করতে হবে তার এভরি মান্থ। ওকে, তো এই যে আপনার এক্সট্রা টাকা কিন্তু লাগতেছে না, আবার হাই সিকিউরও থাকতেছে। ওকে, তো এই সিস্টেমগুলোকে আপনি ইমপ্লেসমেন্ট করে খুব সহজে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। পার মান্থ আপনি দেখেন মাত্র 25 থেকে 30 হাজার টাকা ইনভেস্ট করে আপনি মান্থলি 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি চান। ওকে, তো আপনি চাইলে কিন্তু এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারবেন, অনেক সুন্দর একটা ওয়ে ইনকাম করার। ওকে, সো এই ছিল আমার এই ভিডিওতে যে বেসিক্যালি এই সমস্ত অ্যাপ কীভাবে আর্ন করে আপনি এটা বুঝলেন। তো আমরা যারা এই সমস্ত অ্যাপে কাজ করি বা আমার চ্যানেলে আমি প্রমোট করি, আপনারা যারা কাজ করেন দেখতেছেন যে আসলে অনেক ভালো একটা অ্যাপ, আপনার এখান থেকে অনেক ভালো একটা ইনকাম হচ্ছে। হ্যাঁ, যারা 3টা 24 ঘন্টা মানে অনেক টাইম দেয় আর কি, আমি না 5-10 ঘন্টা এই সমস্ত 5-6 ঘন্টা এই সমস্ত অ্যাপে কাজ করে, তারা কিন্তু ডেইলি 200 থেকে 500 টাকা ইনকাম করে। ওকে, সো তাদের মতন লেভেলের পার্সনরা যদি 200-500 ইনকাম করেন, দেন থিঙ্ক করেন যে এই সমস্ত অ্যাপের ওনাররা কত টাকা ইনকাম করে। ওকে, সো এই হইতেছে এগুলো ব্যাপারগুলো আর কি। অ্যান্ড এখানে কিন্তু একটা সিক্রেট আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি সিস্টেম বা মাইনিং সিস্টেমগুলো এই সমস্ত অ্যাপে ইনক্লুডেড থাকে, যে সমস্ত যেটা আপনার ডিভাইসটা ইউজ করে মাইনিং কাজ করে। হ্যাঁ, সো মাইনিং করার মাধ্যমে কিন্তু একটা হিউজ পরিমাণ ইনকাম করা পসিবল। ওকে, সো এইভাবে আর কি এই সমস্ত বড় বড় অ্যাপগুলো কাজ করে। ইভেন এর থেকে যখন তো বড় বড় কোম্পানি বেস অ্যাপ হয়ে থাকে, তাদের কিন্তু মেন ফিচার থাকে ক্রিপ্টো কারেন্সি। সো তারা কীভাবে ক্রিপ্টো কারেন্সিতে ডেভেলপ করবে বা ক্রিপ্টো কারেন্সি কিন্তু দুনিয়াটা অনেক বড় আর কি। সো ক্রিপ্টো কারেন্সি টাইপের অনেকগুলো কান্ট্রি আছে, যদি আমি আপনাদের দেখাই কিছু কিছু কান্ট্রি থাকে ক্রিপ্টো কারেন্সি রিলেটেড, এরা আর কি অনেক অনেক বড় একটা কাজ করতে পারে। ওকে, সো আমি যদি এখানে দেখেন এই সমস্ত কান্ট্রিতে যদি আমরা বুস্ট করি, চায়না, নাইজেরিয়া, পেরু, ফিলিপাইন্স, পোর্টাস, এই সমস্ত কান্ট্রিতে কিন্তু অনেক ভালো ক্রিপ্টো কারেন্সির একটা চালান কাজ করে আর কি। সো আপনি খুব সহজে এখান থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, যে এই সমস্ত কান্ট্রিতে যদি আমরা বুস্ট করি, বুস্ট করে কিন্তু হিউজ একটা ইনকাম করা পসিবল আমাদের। সো আজকের এই ভিডিওটা এই এতটুকু ছিল, যদি আপনাদের ভালো থাকে, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে নক করতে পারেন, আমার FBID দেওয়া থাকবে, FBID হ্যাঁ শাহনওয়াজ রক্তিম দিয়ে সার্চ দিলেও পাবেন। ইভেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশনের বক্সে দেওয়া আছে, আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, অ্যান্ড আমার নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে শো করতেছে। সো এই ছিল আমাদের টিউটোরিয়াল বা ভিডিও কনসেপ্ট, একটা বুঝাই দিলাম যে কীভাবে আমরা এই সমস্ত অ্যাপ থেকে ইনকাম করি। অ্যান্ড চাইলে আপনিও কিছু টাকা ইনভেস্ট করে এই সমস্ত অ্যাপের একটা ওনার হতে পারেন, অ্যান্ড আপনার অ্যাপ ডেভেলপমেন্ট আপনার এই যে অ্যাপের থেকে ইনকাম, সো এটা কিন্তু আপনিও একজন ওনার হতে পারেন, একটা ক্রিপ্টো কারেন্সি অ্যাপ বা এই টাইপের আর্নিং অ্যাপের কিন্তু আপনি ওনার হতে পারেন, অনেক ভালো একটা ইনকাম করতে পারেন। সো এই ছিল ভিডিওটা, ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো।